নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বহিরাজ্যে আটকে পড়া আসামের 86,000 ব্যক্তিকে অর্থ সাহায্য দিল সরকার। করোনায় রাজ্যের কোষাগারে টান, সাহায্য না এলে মিলবে না মে মাসের বেতন। করোনামুক্ত রাজ্যের পথে আসাম, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট 19 জন ব্যক্তি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দেশব্যাপী লকডাউনের জন্য বহিররাজ্যে আটকে পড়া আসামবাসীর সাহায্যে এগিয়ে এলো সরকার। আর্থিকভাবে অসচ্ছল এরকম 99,758 ব্যক্তিকে রাজ্য সরকার প্রথম পর্যায়ে চিহ্নিত করেছে। এদের মধ্যে মোট 86,000 ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা করে জমা দিয়েছে সরকার। সোমবার গুয়াহাটিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, এটা হল প্রথম কিস্তির টাকা, লকডাউন ওঠার আগে দ্বিতীয় কিস্তির টাকাও পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া প্রথম পর্যায়ে চিহ্নিত বাকিদেরও কয়েকদিনের মধ্যে অর্থ সাহায্য পাঠানো হবে। রাজ্য সরকারের এই বিশেষ প্রকল্পে বহিররাজ্যে আটকে পড়া মোট 4,29,851 ব্যক্তি যোগাযোগ করেন। পরে ভেরিফিকেশন করে সরকার প্রকৃত সুবিধা প্রাপকদের চিহ্নিত করে। সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া এনএইচএমৰ কার্যালয়লৈকে আহিছিলে। তেখেতৰ লগত আলোচনা অনুসৰি আমি অসমৰ বাহিৰত যিসকল প্ৰবাসী অসমীয়া আজিৰ দিনত বিভিন্ন কাৰণত আবদ্ধ হৈ আছে, ৰোগীসকলক বাদ দি, আপোনালোকে সকলোৱে জানে যে ৰোগীসকলক আমি 25,000 টকাকৈ আগবঢ়াইছো, আবদ্ধ হৈ থকা অসমীয়া বা প্ৰবাসী অসমবাসীসকলৰ বাবে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগত আলোচনা কৰি আমি প্ৰথম কিস্তিত 2,000 টকাকৈ সকলোৰে একাউণ্টত মুকলি কৰি দিয়াৰ সিদ্ধান্ত লৈছো। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াকো ধন্যবাদ জনাইছো। আৰু লকডাউনৰ আগতে আৰু শেষ হোৱাৰ আগতে আৰু এটা কিস্তি, কিমান টকাৰ কিস্তিটো হয় আমি ক'ব নোৱাৰোঁ, কিন্তু আৰু এটা কিস্তি আমি মুকলি কৰি দিম, তেনেকুৱা আগ্ৰহ এটা আমি ৰাখিছো। মই অনুষ্ঠানত আমাৰ জিলা উপায়ুক্তসকলে, SPসকলে, আমাৰ অফিচাৰসকলে বা আমাৰ ভলেণ্টিয়াৰসকলে ইমানখিনি দে পুট লট অফ এফৰ্ট, তেখেতসকলৰ কাৰণে দুআষাৰ কবলৈ মই অসমৰ মুখ্য সচিব সঞ্জয় কৃষ্ণ ডাঙৰীয়াক অনুৰোধ কৰিম। লকডাউনে বহিররাজ্যে চিকিৎসার জন্য গিয়েও বহু মানুষ আটকে পড়েছেন, তাদের সাহায্যেও এগিয়ে এসেছে রাজ্য সরকার। এদিনের সাংবাদিক সম্মেলনে মন্ত্রী হিমন্ত জানান, ইতিমধ্যে এরকম 647টি পরিবারকে 25,000 টাকা করে দেওয়া হয়েছে। মোট 725 জন রোগী বাইরে চিকিৎসায় রয়েছেন, সবাইকে অর্থ সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইভাবে এ মুহূর্তে বিদেশে আটকে থাকা মোট 230 ব্যক্তিকেও ইতিমধ্যে $1,000 করে পাঠানো হয়েছে। এদের মোট $2,000 দেওয়ার কথা ঘোষণা করা হয়। লকডাউনে আসামের কোষাগারে টান পড়েছে, কঠিন আর্থিক সংকটে পড়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে বাইরে থেকে সাহায্য না এলে সরকারি কর্মচারীদের মে মাসের বেতন দেওয়া সম্ভব হবে না। সোমবার একথা জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার হিমন্ত সাংবাদিকদের জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে এপ্রিলের বেতন মে মাসের প্রথম সপ্তাহে দেওয়া যেতে পারে, কিন্তু তারপর আর চালানো সম্ভব হবে না। মন্ত্রী হিমন্তের কথায় রাজ্যে রাজস্বের মূল উৎসই হল পেট্রোপণ্য এবং মদ। লকডাউনে উভয় ক্ষেত্রেই রাজস্ব সংগ্রহ বাধাপ্রাপ্ত হয়েছে, ফলে সীমাহীন অর্থ সংকটও দেখা দিয়েছে। So some economic measure will announce on 25th or 26th this month, and that people are already working, and probably May month salary will be able to pay, but June we need massive infusion of fund from outside the state predictable resources. If you go by only state predictable resources, it will be difficult to reopen treasury in the month of June. But as far as salary for May is concerned, probably we will be able to do that. But
not before I think 7th or 8th. Normally we pay on 1st of May, but this time I think we will be able to pay either 7th or 8th May. আসাম ক্রমশ করোনা মুক্ত রাজ্যের দিকে এগোচ্ছে। সোমবারও এক ব্যক্তি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সব মিলিয়ে এ পর্যন্ত রাজ্যে মোট 19 ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। সোমবার দুপুরে লক্ষিমপুরের তেলাহি হাসপাতাল থেকে বাবু আলী নামের করোনা আক্রান্ত রোগীকে বাড়ি যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়। তখন সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য বিভাগের মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রতিমন্ত্রী পীযূষ হাজারিকা। মোট 34 জন করোনা আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 14 জন ব্যক্তি। তারাও একে একে সুস্থ হয়ে উঠছেন বলে জানা গিয়েছে। রাজ্যে খাদ্যশস্যের কোনো অভাব নেই। সোমবার গুয়াহাটির খাদ্য নিগমের গুদাম পরিদর্শন করে সাংবাদিকদের একথা জানালেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এদিন খাদ্য নিগমের কর্মকর্তা এবং শ্রমিকদের সঙ্গেও তিনি মত বিনিময় করেন। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, রাজ্যে খাদ্য সুরক্ষার কার্ড না থাকা এবং আর্থিকভাবে দুর্বল লোকদের 5 কেজি করে বিনামূল্যে চাল দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারি চাকুরিজীবী এবং পঞ্চায়েত প্রতিনিধি তথা তাদের পরিবারের লোকেরা এই সাহায্য পাবেন না। ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছো যাতে আগন্তুক দিনত অসমৰ যিসকল ব্যক্তিৰ ৰেচন কাৰ্ড নাই, যিসকল ব্যক্তি গৃহহীন, অৰ্থনৈতিকভাৱে আটাইতকৈ পিছপৰা দুৰ্বল, সেইসকল ব্যক্তিক আমি 5 কেজিকৈ বিনামূলীয়া চাউল যোগান ধৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ। আৰু এই চাউল কেৱল আটাইতকৈ দুৰ্বল, গৃহহীন, ডেষ্টিটিউট যিসকল সমাজৰ দৰিদ্ৰ লোক তেখেতসকলেই এইখিনি সুবিধা লাভ কৰিব। কৰোনা যুদ্ধে ক্ৰমশ স্বাভাৱিক হৈ উঠছে কাছাৰ তথা বৰাক উপত্যকা। 3 জেলাৰ 3 ব্যক্তিৰ পজিটিভ ধৰা পৰে। একজন মারা যান এবং একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন এক ব্যক্তি। সোমবার শিলচরে আয়োজিত রুটিন সাংবাদিক সম্মেলনে করোনা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতির কথা জানান মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। আজকে আমাদের শিলচর মেডিকেল কলেজে 6 জন পেশেন্টের স্ক্রিন করা হয়েছে। এখন অবধি আমাদের টোটাল 1121 মানে 1121 জনের স্ক্রিন করা হয়েছে। আর আজকে আমাদের থ্রু সোয়াব স্যাম্পল কালেক্ট হয়েছে 37। এখন অবধি আমাদের টোটাল স্যাম্পল আছে 699। এর মধ্যে এখন অবধি 3টাই আমাদের পজিটিভ আছে, আর বাকি তো সব নেগেটিভ। এখন কিছু মানে স্যাম্পল পেন্ডিং মানে রান করা হচ্ছে, ওটা রিপোর্ট আসেনি। আর বাকি তো আমাদের কোভিড ওয়ার্ডে একজনই পেশেন্ট আছে, আর বাকি কোনো পেশেন্ট এট প্রেজেন্ট আমাদের হসপিটালে নেই। জামাল উদ্দিন যিনি আছেন উনি একজনই পেশেন্ট আছে। আর বাকি তো আমাদের এজ ইউজুয়াল পিপি, পার্সোনাল প্রোটেকশন কিট বা N95 মাস্ক, এগুলো আমাদের অ্যাডিকুয়েট অ্যামাউন্টেই আছে। বর্তমান পরিস্থিতিতে প্রতিটি স্তরের স্বাস্থ্যকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন, কারণ যে কোনো সময় মানুষের মধ্যে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। তাই স্বাস্থ্যকর্মীরা প্রতিটি এলাকায় ঘুরে মানুষের স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন। সাংবাদিক সম্মেলনে করোনা সংক্রান্ত জেলার মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানিয়েছেন ওই স্বাস্থ্যকর্মীরা সত্যি প্রশংসার যোগ্য। তিনি করোনা যুদ্ধের সর্বশেষ অবস্থান সম্পর্কেও সাংবাদিকদের অবগত করান। বরাকবিলিতে মাত্র 3টা কেস ছিল এবং 3টা কেস থেকে কিন্তু সংক্রমণ হয়নি। সেই ক্ষেত্রে আমরা যথেষ্ট এ ব্যাপারে সফল যে আমরা চেইনটা মোটামুটি ব্রেক করতে পেরেছি, যেমন সিভিল হাসপাতাল বা নেট্রিপে। তো সিভিল হাসপাতালে যারা আছেন তাদের একটা স্যাম্পল টেস্ট অলরেডি করা হয়েছে। কালকে আমরা একটা স্যাম্পল টেস্ট করে রেজাল্টটা গুয়াহাটিতে পাঠানোর পর নির্দেশ আসে যে তাদের দ্বিতীয় স্যাম্পলটাও আমরা টেস্ট করতে লাগবে। তো সেই অনুযায়ী আজকে দ্বিতীয় স্যাম্পলটা নেওয়া হয়েছে এবং দ্বিতীয় স্যাম্পলের রেজাল্ট আসার পর আমরা এটা স্টেট লেভেল কমিটিতে পুট আপ করবো। পুট আপ করার পরে সঙ্গে সঙ্গে ডিসিশন আসলে তাদেরকে কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেওয়া হবে। কতজন আছে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন? শিলচর সিভিল হাসপাতালে আছেন 34 জন এবং নেট্রিপে আছেন 31 জন। অতিমারী করোনার সংক্রমণ প্রতিরোধে শিলচর পুরসভার স্যানিটাইজেশন অব্যাহত। সোমবার পুরসভার পক্ষ থেকে স্যানিটাইজ করা হয় শহরের 23, 7 এবং 22 নম্বর ওয়ার্ডকে। ওয়ার্ডের বিভিন্ন গলিপথ, দোকান বাড়িকেও এদিন স্যানিটাইজ করেছে শিলচর পুরসভা।
প্যান্ডেমিক কোভিড নাইন্টিনের সংক্রমণ রোধে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া কয়েকটি জরুরি পরিষেবার কর্মীদের সংবর্ধনা জানাল রূপম সাংস্কৃতিক সংস্থা। সংগঠনের কর্মকর্তারা স্বাস্থ্য বিভাগ, পুলিশ, সেনাকর্মী এবং সংবাদ মাধ্যমের কর্মীদের সংবর্ধনা জানানোর পাশাপাশি তাদের হাতে তৈরি মাস্কও তুলে দিয়েছেন। পরে শিলচর আবর্ত ভবনে গিয়ে সংগঠনের পক্ষ থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত, মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী সহ সেখানে উপস্থিত সাংবাদিকদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। আমাদের সেবা করে যাচ্ছেন তাদেরকে জাস্ট কিছু না, আমরা সম্মান জানানোর জন্য উদ্দেশ্যে নিয়ে বের হয়েছিলাম। গত শনিবার দিনও আমরা ডাক্তার, নার্স এবং পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং ব্যাংকের কর্মচারী এবং পোস্ট অফিসের কর্মচারীদের আমরা সম্বর্ধনা জানিয়েছিলাম গত শনিবার দিন। তো সেদিন আপনাদেরও ইচ্ছে ছিল, সাংবাদিক যারা আছেন শিলচর শহরে, সাংবাদিক ভাই বন্ধুরা, তাদেরকে সম্মান জানানোর আমার ইচ্ছে ছিল। গতদিন আমাদের আপনাদের পাইনি, তাই আজকে আমরা আপনাদের সামনে এসেছি। আপনারা যেভাবে দিন রাত পরিশ্রম করছেন এবং সঠিক সংবাদ আমাদের সবার সামনে তুলে ধরছেন। তীব্র জল সংকটে ভুগছেন কাতিরাইল গ্রামের মানুষ। জানা গেছে কাটিগড়ার বিধায়ক তহবিলের অর্থে কাতিরাইল অন্নপূর্ণা সড়কের কাজ করতে গিয়ে বিকল হয়ে পড়ে জলের পাইপলাইন, এরপরে শুরু হয়ে যায় পানীয় জলের হাহাকার। গ্রামের মানুষ বিষয়টি নিয়ে দ্বারস্থ হন বিধায়ক অমরচাঁদ জৈন এবং জিপি সভানেত্রীর। তারা জনতার অভিযোগ শুনে পাইপলাইন সারাইয়ের প্রতিশ্রুতি দিলেও এখন অবধি সারাই হয়নি, অভিযোগ গ্রামবাসীদের। গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্যোগের এ সময় যখন জলই সবচেয়ে বেশি প্রয়োজনের, ঠিক সেই সময় তারা পাচ্ছেন না এক বিন্দু জল। দুঃখের ব্যাপার, আমরা কাতিরাইল ওয়াটার সাপ্লাই সৌজন্যে আমরা জীবনধারণ করতাম জলের ব্যাপারটা, কিন্তু দুঃখের ব্যাপার এই কাতিরাইল জিপির অন্নপূর্ণা রোডটা রাস্তার কাম এমএলএর স্কিমে কাম হয়েছে, কিন্তু এই কামে করতে গিয়ে রাস্তা সব পাইপলাইন ড্যামেজ করে লিছুন। দশ দিন ভরে দিলেই মো, পনেরো দিন ভরে লাইন দিলেই মো, কইয়া কইয়া আমরা জল আই চার মাস, বিগত চার মাস জলে জল নাই, কিন্তু এখন ড্রাই সিজন, কুয়া পুষ্করণী সব শুকনা, কোনো দিকে জল আওয়ার রাস্তা নাই। আগে যাই হোক সাপ্লাই জল আছিল, সাপ্লাই জল মানুষের দোয়া পাগলে করিয়া কিছু ফালাইতো, পালাইলে এই জলটা চষিয়া চষিয়া কুয়া ফুসকর নিয়ে যাইতো, তখন মানে আর কুয়া ফুসকর নিয়ে শুকাইতো না। বর্তমান এমন পরিস্থিতি দাঁড়াইছে যেটা বাস্তবে কইলে নিজের লজ্জা লাগে। রাত্রে সারা রাত্রে মানুষে জল উঠায়, এই যে ফার্স্ট লিটারে গেলেনগুলা কাটিয়া একটা রডের দিয়া তার দরবার ইয়েটা বানাইছে, বানাইয়া জল উঠায়। এই রডটা যখন চাপা দেয় পাঁচ লিটারই গেলেন, খাটা গেলেনও চারশো পাঁচশো গ্রাম করে জল উঠে কুয়ার থেকে। উঠার পরে এই মানুষে এক ঘন্টায় এক কলসি জল ভরে, এই পরিস্থিতি চলছে। এমন অবস্থায় লকডাউন, লকডাউন সরকারে কইছে সবসময় হাত মুখ ধোয়ার, কিন্তু হাত মুখ ধোয়া তো দূরের কথা, মানুষ ল্যাট্রিনে গেলে জল লওয়ার মতো জল পাওয়া মুশকিল হয়ে গেছে। এহেন পরিস্থিতি, কাপড় চোপড় ধোয়া মানুষের মুশকিল, যার দোয়ার খুব ইচ্ছুক সবাই বরাকে নিয়ে যায় কাপড় চোপড়। করোনা দুর্যোগের এ সময় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে যখন বিপাকে পড়েছেন জেলার আমজনতা, ঠিক সে সময় এ নিয়ে স্পষ্টীকরণ দিল শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন। সোমবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মূলচাঁদ বৈদ জানান, মূল্যবৃদ্ধি হচ্ছে না, তারা প্রতিদিনই মূল্য তালিকা টাঙিয়ে রাখছেন, রেট অনুযায়ী সামগ্রী বিক্রি হচ্ছে। যদি কোনো অসাধু ব্যবসায়ী মূল্য বাড়িয়ে জিনিসপত্র বিক্রি করে থাকেন তাহলে সরাসরি জেলার পুলিশ সুপারকে অভিযোগ করুন। আমারে শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট আপনি হর মেম্বর কে লিয়ে ডেইলি, অভি যে সিচুয়েশন আমারে করোনা ভাইরাস কি যে সিচুয়েশন চল রহি হ্যায়, দেশ কে আন্দর আপদ বিপদ চল রহি হ্যায়, উসকে আন্দর ডেইলি রেট ফিক্স করতে হ্যায়, জিসকি এক কপি হম সাপ্লাই ডেপুটি কমিশনার সে অ্যাপ্রুভ করাতে হ্যায় ওর ওয়াহাঁ পর ভি দেতে হ্যায় ওর আমারে জিতনে মেম্বর হ্যায় উনকো দেতে হ্যায়। আমারে কুছ কুছ এসে এলিগেশনস লগে, বোলে হমনে কোই কোই আমারা ব্যাপারী উনকো মেমো নেই দেতা ইয়া রেট হাই চার্জ করতা হ্যায়, তো মে ইয়েস আপকে মাধ্যম সে পুরি ব্রাক ভ্যালি কে আদমি কো ইয়ে বোলনা চাহুঙ্গা, ও জো ভি আদমি ওয়া পারচেজ করনা হোতা হ্যায় উনসে মেমো কেস মেমো মাঙ্গে, और उनका रेट हमारे हर दुकान में एक चार्ट बोर्ड लगा हुआ है जिसके स्टॉक बोर्ड बोलते हैं हम, उसमें बोर्ड में रेट देख सकते हैं, उससे अगर कोई ज़्यादा चार्ज करता है वो तुरंत कंप्लेंट एसपी ऑफिस में कर सकता है, पुलिस में कर सकता है, सप्लाई में कर सकता है,
और उस पर अगर प्रशासन कोई भी कार्रवाई करती है उसके प्रशासन का हम पूरा सहयोग देंगे, उस कार्रवाई को सपोर्ट करने के लिए, हम उसको बचाने के लिए नहीं जाएंगे। और हमने हमारे टोटल मेंबर को, जितने मेंबर्स हैं उनको हमने ये जानकारी दे दी है, वो हमारी फिक्स की हुई रेट से ऊपर में कोई माल नहीं बेच सकता है, और जो उनके पास स्टॉक है कैश में वो दे के ही माल बिक्री करेंगे, इसके सिवा हमें कोई उसको। और दूसरे जो हमारे मेंबर्स नहीं है या और कोई गवर्नमेंट की प्रक्रिया है, जैसे सोसाइटी है या हेल्थ शॉप है, उसमें हमारा कोई सरोकार नहीं है, उसमें हमारा कोई सरोकार नहीं, उसमें हमें कोई लेवल नहीं, वो सरकार का है, सरकार का काम है। हम हमारी फ्री सेल ट्रेड जो करते हैं, हमारी फुटबॉल मर्चेंट्स, उन ट्रेडर मेंबर्स का हम पूरा मेंटेन करते हैं। লকডাউনে খাদ্য সংকটে পড়া বহুদুস্থ পরিবারের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে উপত্যকার বিভিন্ন ক্লাব ও সংগঠন এবং সরকারি বিভাগ। এছাড়া ব্যক্তিগতভাবেও ত্রাণ নিয়ে এগিয়ে এসেছেন অনেকে। সোমবারও উপত্যকার বিভিন্ন প্রান্তে ত্রাণ বণ্টন অব্যাহত ছিল। খাদ্য সংকটে জেরবার মানুষকে ত্রাণ বণ্টন করল হৃদয় এনজিও। এদিন বেসরকারি স্বেচ্ছাসেবী ওই সংগঠনের কর্মকর্তারা তাম্বুটিলায় 40টি পরিবার এবং দর্গাকুনে 30টি দুস্থ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন। ত্রাণ বণ্টন কর্মসূচি চলাকালীন উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষে সম্রাট দাস, কৃষ্ণ কংসবণিক, সন্তোষ দেবনাথ সহ আরও অনেকে। লকডাউন পর্বে আমরা 600টি পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম, আর দ্বিতীয় লকডাউনের পর্বে আমাদের 200টা পরিবারকে দেওয়া হয়ে গেছে, আরও আমরা দিব আগামীতে। ত্রাণ সামগ্রী বণ্টন করল শিলচর প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এদিন সংগঠনের সদস্যরা শিলচর তারাপুরের মণিপুরী বস্তির শাখা কার্যালয়ে বেশ কিছু অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন। বিগত 3 দিন ধরে তারা নাগাড়ে ত্রাণ বণ্টন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। শিলচর তারাপুর মণিপুরী বস্তি প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়কে आज पूरे विश्व भर में जो कोरोना संक्रामक महामारी लड़ाई के समय हर एक मनुष्य के अंदर जो आर्थिक समस्या दिखाई दे रहा है, उसको देखते हुए हम ब्रह्मा कुमारी तारापुर मणिपुरी बस्ती के ओर से आज 3 दिन से ये दे रही हूँ, क्योंकि गैदरिंग करना वो ठीक नहीं है, इसलिए कुछ आत्माओं को बुला करके दे रही हूँ। तो ये सब देने के लिए हम लोग संकल्प लिया है, দেখতে হয় কতদিন দে সকতে। 5 গ্রাম কাগজ কলের অসহায় কর্মীদের সাহায্যে এগিয়ে এলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সামাজিক দূরত্ব মেনে এদিন টাউনশিপের 300 কর্মীর হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন বিধায়ক কৃষ্ণেন্দু। দুস্থদের পাশে দাঁড়ালো গৈরিক ভারত। এদিন সংগঠনের উদ্যোগে এবং মালুগ্রাম বুলস জিমের সহযোগিতায় 200টি পরিবারকে ত্রাণ বণ্টন করেছেন সংগঠনের কর্মকর্তারা। প্রধানমন্ত্রী, যাকে আমরা বিশ্ব পূজনীয় বলতে পারি, এই সময়ে ওনার আদেশে আমরা যারা গৃহবন্দী আছি সবাইকে সরকারি স্তর থেকে, রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে, আপনারা কম বেশি সবাই পেয়েছেন। আজকেও ঠিক সেইভাবেই 1 নম্বর ওয়ার্ডের 163 নম্বর বুথের আওতায় যারা আমরা গরিব সাধারণ যারা আছেন, তাদের হাতে সামান্য কিছু খাবার বস্তু তুলে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন বুথ সভাপতি। মেহেরপুর জিপির 350টি অসহায় পরিবারকে ত্রাণ বণ্টন করা হয়েছে। এদিন বিধায়ক দিলীপ কুমার পালের উদ্যোগে এই ত্রাণ বণ্টন কর্মসূচির আয়োজন করা হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জিপি সভানেত্রী মিলুরানী সূত্রধর জানিয়েছেন, ত্রাণ বণ্টনের পাশাপাশি তারা সরকারি নির্দেশ অনুযায়ী রেশন কার্ড না থাকা 250টি পরিবারকে 1,000 টাকা করে অর্থ সাহায্য দিয়েছেন। এদিনের ত্রাণ বণ্টন কাজে সহযোগিতা করেছেন সুস্মিতা রায়, বুল্টি দেবনাথ, আলপনা চৌধুরী, বুথ সভাপতি মনু ভট্টাচার্য সহ আরও অনেকে। আউলিয়াটিলায় 60টি পরিবারকে ত্রাণ বণ্টন করলেন জেলাশাসক কার্যালয়ের কর্মীরা। এদিন আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের উপস্থিতিতে ত্রাণ বণ্টন করেন তাঁরা।
এদিকে কাছাড়ের সুন্নি ফাউন্ডেশনও একই স্থানে আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের উপস্থিতিতে ত্রাণ বণ্টন করেছে। এছাড়া লকডাউনে তীব্র খাদ্য সংকটে পড়া কনকপুর রবিদাসপাড়ার দিনমজুর চন্দন রবিদাসকে সবজি বিক্রির জন্য একটি রিক্সা দিয়েছেন রয়্যালসের কর্মকর্তারা। পাশাপাশি চন্দনের হাতে সবজি কেনার জন্য 2000 টাকাও তুলে দিয়েছেন তাঁরা। ভেটেরান ক্লাবের উদ্যোগে শিলচর পুরসভার 50 জন সাফাই কর্মীর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। পরে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় দুস্থদের সাহায্য করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। শিলচর ভেটেরান ক্লাব থেকে মিউনিসিপালিটি যে সাফাই কর্মী যে মহিলারা আছে ওদেরকে আমরা একটা ব্রেকফাস্টের ব্যবস্থা করেছি। ওটার মধ্যে ব্রেড ছিল, বিস্কুট ছিল, কেক ছিল, বন ছিল, আরও এক দুটা আইটেম ছিল। ওইগুলো আমরা দিয়েছি আমাদের শিলচর ভেটেরান ক্রিকেট ক্লাব থেকে, যে ওরা ডেলি যে সকালবেলা আমাদেরকে এই সাফাই অভিযান করেন শিলচর টাউনে। তো আমরা ভাবলাম ওদের জন্য একটু হাত বাড়ানোর দরকার। প্রথম পর্যায়ে লকডাউনের শুরু থেকে শিলচরের বিভিন্ন এলাকায় অসহায়দের খাবার বিলি করে আসছে শিলচরের ক্রীড়া ও সামাজিক সংগঠন খোঁজ। ব্যতিক্রম হয়নি সোমবারও। এদিন সংগঠনের কর্মকর্তারা শহরের বিভিন্ন এলাকায় 200 জন অসহায়ের হাতে খাবারের প্যাকেট তুলে দিয়েছেন। এছাড়া সংগঠনের উদ্যোগে এদিন অন্য 40টি পরিবারকেও তাদের বাড়িতে গিয়ে খাবারের প্যাকেট সরবরাহ করা হয়েছে। উধারবন্দির ময়দানবিল ও কপিয়াবস্তি আরকাটিপুর এলাকায় 4টি একল বিদ্যালয়ে ত্রাণ সামগ্রী বণ্টন করেছেন রংপুরের প্রাক্তন ওয়ার্ড কমিশনার শ্যামাপদ রায়। লকডাউন শুরু হওয়ার পর থেকেই উধারবন্দ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ত্রাণ বণ্টন কর্মসূচি চালিয়ে আসছেন শ্যামাপদ রায়। আমরা একল অভিযানের পক্ষ থেকে উধারবন্দ এবং শালগঙ্গা সঞ্চয়ের অন্তর্গত যতটি একল বিদ্যালয় আছে আজকে 16তম দিনে আমরা আরকাটিপুর জিপি কাপিয়াবস্তির একল বিদ্যালয়ে আজকে আমরা সামগ্রী বণ্টন করতে এসেছি। আমাদের এখানে একল বিদ্যালয়ের মারফতে আচার্য উপস্থিত আছেন, তার লিস্ট অনুযায়ী আমরা সেই একল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আমরা যথাসম্ভব যতটুকু সম্ভব আটা, ডাল, তেল, লবণ, আলু ইত্যাদি সামগ্রী নিয়ে আমরা সেই সামগ্রী বণ্টন করেছি। সেই একল অভিযানের আজকের পর্যায়ে 16তম দিনে আমরা যতটা সামগ্রী বণ্টন করেছি, আমাদের এখন অভিযানের সঙ্গে যুক্ত শ্যামাপদ রায়দার আর্থিক সহযোগিতায় এবং আর্থিক অনুদানে আমরা সেই কাজ সাফল্যভাবে কাজ করতে পেরেছি। অসহায়দের পাশে দাঁড়ালো হিন্দু জাগরণ মঞ্চের নরসিংপুর ব্লক সমিতি। লকডাউন শুরু হওয়ার পর থেকে সংগঠনের ত্রাণ বণ্টন কর্মসূচি চালিয়ে আসছিল তাঁরা। এ যাবৎ 200টি পরিবারের হাতে তারা তুলে দিয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী। ব্যতিক্রম হয়নি সোমবারও। এদিন সংগঠনের উদ্যোগে এবং ধলাই পুলিশের বিশেষ সহযোগিতায় পানি ভরায় 50টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। আমরা গত 4 দিন থেকে এই লকডাউনের পিরিয়ডে যা দুস্থ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করছি। আজকে এই মাত্র আমরা পানি ভরাতে প্রায় 45 পরিবারের হাতে আমরা ত্রাণ সামগ্রী দিয়েছি এবং কিছুক্ষণ পরে আমরা রাধানগর জারুলতলার রাধানগরের উদ্দেশ্যে আমরা রওনা দেব এবং চেষ্টা করব এখানেও আরও প্রায় 60টা পরিবারকে আমরা ত্রাণ সামগ্রী দেব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার।
বহিরাজ্যে আটকে পড়া আসামের 86,000 ব্যক্তিকে অর্থ সাহায্য দিল সরকার। করোনায় রাজ্যের কোষাগারে টান, সাহায্য না এলে মিলবে না মে মাসের বেতন। করোনামুক্ত রাজ্যের পথে আসাম, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট 19 জন ব্যক্তি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।